দ্বিতীয় ধাপে নতুন করে করোনা সংক্রমণ ও মৃত্যুর হার বাড়লেও স্বাস্থ্যবিধির তোয়াক্কা নেই অধিকাংশ মানুষের। যে যার মতো জীবনযাপন করছে শুধু অনীহা করোনার সতর্কতায়। চিকিৎসকরা বলছেন এখনই স্বাস্থ্যবিধি না মানলে বড় রকম বিপদের আশঙ্কা রয়েছে। সাতক্ষীরা প্রতিনিধি ফয়জুল হক বাবু এবং আশুলিয়া প্রতিনিধি আনোয়ার হোসেনের তথ্যচিত্রে আরো জানাচ্ছেন নূর মোহাম্মদ। আবারও করোনার সংক্রমণ ও মৃত্যু বাড়লেও বাজার কিংবা পথঘাট কোথাও নেই স্বাস্থ্যবিধির ন্যূনতম বালাই। মাস্ক পরিধান আর দূরত্ব বজায় রাখার নির্দেশনা থাকলেও না মানার চিত্রই দেখা যায় সাতক্ষীরায়। আজকে খেয়াল ছিল না আর চলে আর স্বাভাবিক হয়ে গেছে বলে সেই জন্য মাস্ক পরা হচ্ছে না। বাসা থেকে আনতে ভুলে গেছি, এমনি অন্য সময় পরি। মাস্ক নিয়ে আসছি মনে নেই, মাস্ক নিয়ে আসবেন মানে এতক্ষণ পড়াই ছিল মানে এখানে এসে খুলে দিলাম। মানুষের এই উদাসীনতা বিপদ ডেকে আনতে পারে বলে মনে করছে সচেতন মহল। প্রশাসনও ঢিলা ঢালা হয়ে গেছে আর সাতক্ষীরার মানুষ স্বাভাবিক চলাচলে কোনো পরিবর্তন নেই। মাস্ক ব্যবহার করার মাধ্যমে আমরা একে অপরকে সুরক্ষা দিচ্ছি, আমি শুধু একা মাস্ক ব্যবহার করলেই হবে না। এরই মধ্যে সচেতনতা কার্যক্রম শুরু করেছে পুলিশ, নেওয়া হবে আইনগত ব্যবস্থাও। যদি কেউ এই অপরাধ বারবার করতে থাকে তাহলে আমরা তাকে যেভাবে আইন আমাদেরকে নির্দেশনা দিয়েছে, আমাদের মোবাইল কোড আছে বা অন্যান্য যে বিষয়গুলো আছে আমরা সেভাবে আমরা তাদেরকে আইনের আওতায় আনব। এদিকে শিল্প এলাকা ঢাকার আশুলিয়ার অবস্থাও একই রকম। এত মানুষ আক্রান্ত আর মৃত্যু হলেও কারো কারো ধারণা এখনও পরিস্থিতি রয়েছে স্বাভাবিক। কের বাংলাদেশে কিন্তু করোনা টোরোনা আছে নাকি? করোনা হয়েছে বড় বড় লোকরা, এই যে মন্ত্রী ম্যাজিস্ট্রেট মাস্কটা আমরা ব্যবহার করি না। যদিও কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানার পরামর্শ চিকিৎসকদের। এখন থেকে যদি আমরা সতর্কতা অবলম্বন না করি, যদি সঠিকভাবে মাস্ক ব্যবহার না করি, সাবান দিয়ে হাত না ধুই, স্বাস্থ্যবিধি মেনে না চলি, তাহলে ভয়াবহ রূপ ধারণ করতে পারে বলে আমি মনে করি। এখানেও পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে সচেতনতামূলক কার্যক্রম। আমরা জনগণকে অ্যাওয়ারনেস করতেছি যে করোনার যে দ্বিতীয় ওয়েভ সেক্ষেত্রে কীভাবে আমরা মোকাবেলা করব, সেক্ষেত্রে আমরা সচেতনতা করতেছি। নূর মোহাম্মদ, মাই টিভি নিউজ ডেস্ক।